আসসালামু আলাইকুম আমার কাছে যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না অরিজিনাল ফায়ার সার্কিট যারা পঁয়ত্রিশ বোল্ট ট্রান্সফর্মার দিয়ে হেভি অরিজিনাল এমলি ফায়ার বানাতে চান তারা এই সার্কিটটি নিতে পারেন একদম অরিজিনাল পারফেক্ট এটা একদম ফিল্টারিং করা আছে একদম হেডসিন সহকারে দেওয়া আছে এটা কিন্তু আট টেন্ডা স্টার পাশে চার টেন্ডা স্টার পাশে চার টেনস্টার আট টেন্ডা স্টার দেওয়া আর আমার কাছে কিন্তু এগুলো মাল অ্যাভেলেবেল মাল আছে স্টকে অনেক মাল আছে নিতে পারবেন আর আজকে বিশেষ করে কথা হচ্ছে যে এখানে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই বক্স এবং এমলিফায়ার সহকারে আমি ওনাদের কাছে বিক্রি করছি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আমরা দিচ্ছি হলো এই বক্স এবং হলো আপনার এমলিফায়ার এটার ভিতরে কিন্তু এই সার্কেটটা দেওয়া নাই এটার ভিতরে কিন্তু এই সার্কেটটা দেওয়া নাই এটা আমরা হাই কোয়ালিটি অনেক উন্নত মানের আরেকটা সার্কিট দিয়ে এটা করে দিছি আর এই এই মালটা যাবে হলো টাঙ্গাইল থেকে ওনারা আসছে ওনারা আসছে সকালবেলা আমাদের আজকে শুক্রবার যে কারণে কাজের অনেক চাপ যে কারণে ওনাদের মালটা দেওয়া লেট হয়ে গেছে তো আমি ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ইসরাফিল আপনি কোথা থেকে আসছেন কালামপুর থেকে আচ্ছা আপনি এখানে আমার কিভাবে চিনেন আপনি ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা ইউটিউব চ্যানেল দেখে যাচ্ছেন আসছেন আপনার এখানে আসার পথে কোনো সমস্যা হয়েছে না না কোনো সমস্যা নাই আচ্ছা যাই হোক আপনি সকালবেলা আসছেন আপনার এখানে যে মালটা আমরা তৈরি করে আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো আচ্ছা আমরা যেভাবে দেখাইছি ভিডিওতে কথায় কাজে মিল আছে কি না হ্যাঁ মিল আছে আচ্ছা আপনার এখানে দেখেন এখানে কিন্তু আপনার কয়জন আছেন তিনজন আচ্ছা আপনার কি একসাথে আসছেন জি আপনার নাম কি মোহাম্মদ জহির ইসলাম এই এই বক্সটা আসলে কার এই বক্সটা নিবেন কে ওনার বক্স নাকি আচ্ছা যাই হোক আপনারা আপনারা যে এখানে আছেন এখানে আপনারা সকালবেলা আছেন এখানে যে বক্সটা আমরা তৈরি করে দিছি এটা তো অনেক হাই কোয়ালিটি আপনারা মাল নিছেন আর কম টাকার মধ্যে আপনারা যে মালটা নিছেন আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আচ্ছা আপনারা যে বক্সটা পাইছেন এখন দেখা যাচ্ছে যে আমরা বক্স দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার বলছেন যে ভাই আমার মালটা গাড়িতে উঠাই দিতে হবে আমরা আপনার কিন্তু মালটা আমরা বাসের ভিতরে ওনাকে মালটা উঠাই দিব মানে ওনার তো টাঙ্গাল যাবে যেহেতু ওনার একটু দূরের পথ সেই ক্ষেত্রে আমরা আমার বড় ভাই আছে ওনাকে বলছি যে মালটা উনি যেন সুন্দরভাবে বাসের মধ্যে উঠাই দেয় উনি যেন বাস দিয়ে যাইতে পারে আমরা সবসময় যারা মাল কিনেন ওনাদেরকে আমরা সবসময় হেল্প করি হেল্প করে যাব আর আপনার নামটা কি মোহাম্মদ রাজুব আল ইসলাম একটু জোরে কথা বলবেন আপনি কি ওনার সাথে আছেন না জি আপনি যে এখানে যে আসছেন আপনি গাজীপুর এর আগে কি আসছিলেন কখনো না এই প্রথম আসছেন তো আপনার গাজীপুর যে দেখা যাচ্ছে আমার বক্স নেওয়া হলো আপনাদের আপনি দেখি আবার জুতা কিনছিলেন ঠিক আছে যে এখানে আপনি তো মার্কেটও করছেন দেখি অনেক মার্কেট করছেন আর কি তো এখানে যে আপনার মালটা নিছেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আর হচ্ছে যদি কেউ এখানে আসে অন্য কেউ যদি আসে সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে না না কোনো প্রবলেম নেই আচ্ছা নিঃসন্দেহ নিতে পারে নাকি জি জি আচ্ছা আর এখানে যে মালটা আমরা ওনাদেরকে কিন্তু দিছি হলো তেরো হাজার টাকায় মালটা দিছি এটা ডালাই বক্স ডালাই বক্স এখানে ষোলো ইঞ্চি একটা স্পিকার এবং টুইটার লাগানো আছে আর হচ্ছে আপনার এখানে এমপ্লিফায়ার সহকারে সরকার ওনাদেরকে আমরা দিচ্ছি হলো তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা দিছি আগে এরকম মাল বিক্রি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় এখন যে আমরা চায়না স্পিকারটা লাগাই স্পিকারের দামটা একটু বেড়ে গেছে আর হচ্ছে সব জিনিসই আগে যে টেন্টার কিনতে হলো আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা এটা এখন একশো বিশ টাকা একশো দশ টাকা আমাদের পাইকারি কিনতে হয় মানে অনেক দাম বেড়ে গেছে যে কারণে আপনার এই আমাদের এখানে আমরা পাঁচশো টাকা বাড়াইছি আপনার অনেক ভাই আছে বলতে পারে যে আগে বারো হাজার পাঁচশো টাকা দেখছিলাম এখন আপনারা তেরো হাজার টাকায় কিসের জন্য নিচ্ছেন আসলে এটা হাই কোয়ালিটি বানাই দিছি অনেক ভালো মানের কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর এইটার মধ্যে কিন্তু আরেক ভাই আসছে উনি কুমিল্লা থেকে বাড়ি টুয়েদের আসেন সালাম ভাই আপনি কোথা থেকে আসেন ভাই কুমিল্লা চাঁদপুর থেকে আসছেন ভাই আপনার কি এখানে কোনো আত্মীয় বাসায় আসছেন নাকি আর সরাসরি এখানে আসছে সরাসরি আপনার কাছে আসা হলো আর কি আচ্ছা আপনার আপনাকে যে আমি মালটা দেবো ওনাকে যে মালটা দেওয়া হবে এটা কিন্তু আমি ওনার সেট হবে পাঁচশো ষোলো মেশিন হবে আর হচ্ছে এটার মধ্যে যে এক ইঞ্চি ফ্লাই আছে এক ইঞ্চি ফ্লাই দিয়ে ভিতরে আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি দিয়ে ওনার মাল হবে আঠারো হাজার টাকা উনি কিন্তু একটা বক্সের মধ্যে আঠারো হাজার করতে পারে একটা বক্সের মধ্যে একটা সেট দিয়ে আপনি বিশ হাজার টাকা দেওয়া নিতে পারবেন আপনার হিসাব হচ্ছে যে আপনার যেভাবে আমাদেরকে টাকা দেবেন আমরা সেভাবে আপনাদের তৈরি করে দেব কিন্তু আমরা কোনো প্রকার লোকাল মাল বিক্রি করি না আর বিশেষ করে আমি আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে বলবো যারা ফোন দেন আমারে আমাকে যদি না পান সেক্ষেত্রে বলবেন যে ভাই এখানে আলিম ভাই আছে কি না আলিম ভাইয়ের ফোনটা দেন সেই কিন্তু দেখা যায় আমার বড়ো ভাই ফোন রিসিভ করে বাইশটা রিসিভ করে তারপর আমার দোকানে আরও লোক আছে হ্যাঁ রিসিভ করে যারা কথা বলতে চান আমার সাথে ফোন দিয়ে বলবেন যে ভাই আলিম ভাইকে দেন আলিম ভাইয়ের সাথে আমি কথা সেই সেক্ষেত্রে আমি ফোনটা রিসুকু কারণ আমি সব সময় কাজে ব্যস্ত থাকি আপনাদেরকে সময় দিতে পারি না আর কেউ যদি আপনাকে অনেক সময় দেখে বড় ভাই ফোন ধরছে কিংবা বাইশতে ফোন ধরছে যদি কোনো সময় কথা বলে যদি ফোন কাটে যাতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন কারণ হচ্ছে আমি সবসময় কাজে ব্যস্ত থাকি আর যদি ফোন কেটেও দেয় মন খারাপ করবেন না আমাকে বলবেন আমি যতটুক পারি আপনাদেরকে হেল্প করব কারণ হচ্ছে এত পরিমাণ ফোন রাখ আসে যে উনি যে একটা কাজ করবে ওই কাজের সুযোগটা পায় না মানে প্রচুর পরিমাণ ফোন আসে মিনিটে দেখা যাচ্ছে বিশটা তিরিশটা ফোন আসে মানে এতটুক পরিমাণ আপনি দেখেন অন্য অন্য যারা ভাই আছে আমাকে একদিন ফোন দেয় বলতেছে ভাই তিন দিন ধরে ফোন চেষ্টা করতেছে ফোনই ঢুকেন আপনার নাম্বারে মানে এত ব্যস্ত থাকে আসলেও আমার ভিডিওগুলো সবাই দেখে যে কারণে ফোনগুলো সবাই দেয় আর এখান থেকে যদি ধরেন এই মালটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দুই হাজার টায়ার অ্যাডভান্স করে দেবেন আমরা মাল পাঠাই দেব মাল হাতে পায় বাকি টাকা দিয়ে দেবেন এখানে কোনো জাল জাতীয়তের জাতির কোনো সুযোগ নেই একদম অরিজিনাল মালটা পাবেন আর আমাদের কাছে বড়ো মাল আছে ছোটো মাল আছে বিভিন্ন রকম কোম্পানির মাল আছে আমরা এর আগে পরে অনেক ভিডিও দিচ্ছি এগুলো দেখবেন আপনারা যেই ভিডিওগুলো আমরা আমার ইউটিউব চ্যানেল সার্চে এগুলো দেখবেন দেখার পরে আপনারা ওইখান থেকে কোনটা সিলেক্ট করবেন এটা আমাদের জানাবেন আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের মাল আছে আপনার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যে কোনো ধরনের মাল আপনারা যদি বানাতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যেভাবে চান সেভাবে আমি তৈরি করে দিতে পারবো আর আমার দোকান গাজীপুসর রাস্তা ঢাকা রোডের পাশে হাজির সুনামন্দির মার্কেটের নিচতলা এবং দ্বিতীয়তলা আমার চারটি দোকান রয়েছে আপনারা যদি কেউ আসেন সরাসরি আসতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে ঢাকা রোডের ডান পাশে ধরেন আপনি ঢাকা থেকে আসতেছেন আছেন আইসা যেখানে নামবেন আপনি ওইখানে হাতের যে বাম সাইডে আপনার যে মার্কেটটা আছে ওই মার্কেটটায় আপনি হাজির সোনামান মার্কেটে দ্বিতীয়তলা উঠবেন দ্বিতীয়তলা উঠলে আমাকে আপনারা পাবেন আমার কাছে সব ধরনের মাল আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে ফোন দিয়ে বলতে পারবেন আর দুইটা নাম্বার দেওয়া থাকে এটার মধ্যে দুইটা নাম্বারে আপনারা ফোন দেবেন অনেক সময় দেখে সমস্যা হয় একটা নাম্বার পাবেন না আরেকটা নাম্বার দুইটা নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ